ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জানতে চেয়েছেন যে খারাপ নাম পরিবর্তন করা হয়েছে কিন্তু তার নাম ভোটার আইডি কিংবা এ জাতীয় স্থায়ী কিছু কাগজপত্রে অলরেডি চলে আসছে তো সেখানে যদি থেকে যায় তো তাতে কোনো সমস্যা আছে কিনা আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ যে ভোটার আইডি বা কোন দলিল পত্র কিংবা কোন সার্টিফিকেটের ভিতরে নাম যদি চলে আসে এবং সেটা পরিবর্তন করা যদি না হয় তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ তিনি যিনি তিনি করেছেন সঠিক জিনিসটি বুঝতে পেরেছেন অতএব এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই কিন্তু যদি সেখান থেকেও চেঞ্জ করাটা সহজ সাধ্য হয় তাহলে সেটা করতে পারলে অন্তত মনের দিক থেকে তো ফেরেশ থাকা হলো কিন্তু আল্লাহ সুবাহ হওয়া তালার কাছে খাটি তওবা করলে যে জিনিসগুলো অসম্ভব সেগুলো চেঞ্জ করার উপরে এই তওবাটা ঝুলান্ত বা তওবাটা আহ এটা আহ মাঝপথে আটকা থাকবে না বরং এটা আল্লাহ কবুলি করে নেবেন ইনশাআল্লাহ যেমন কেউ আহ কথার কথা কোনো খারাপ কাজ করতে গিয়ে সেখানে তিনি আহ আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং সেই আঘাতে হয়তো আহ তার কোনো শরীরের কোনো অঙ্গ বিকল অঙ্গ হয়েছে বা কোথাও একটা স্পট পড়েছে তো একটা পর্যায়ে তিনি তওবা করেছেন এমন কি যাদের ক্ষতি করেছেন বা যাদের উপরে জুলুম করেছেন তাদের ক্ষতিও তিনি পশিয়ে দিয়েছেন তাদের হক তাদের তাদেরকে ফিরিয়ে দিয়েছেন কিন্তু তার সেই ক্ষত জায়গাটা কিন্তু এখনো রয়ে গেছে বড়ির ভিতরে তো এক্ষেত্রে আসলে কি হবে তিনি তো খাঁটি তওবা করেছেন তো এই ক্ষেত্রে হচ্ছে বিষয়টি যে আল্লাহ সাহান তালা তার তওবা কিন্তু কবুল করে নিয়েছেন এবং তিনিও খাটি তওবা করেছেন সেক্ষেত্রে তিনি বিশ্বাসী হবেন এখন শরীরে যে স্পট রয়েছে সেই স্পটের কারণে তার শরীর যে বাধা তার তহবা যে বাধাগ্রস্ত হয়েছে বিষয়টি এমন নয় এক্ষেত্রে এমন না যে শরীরে স্পটও এখন দূর করে ফেলতে হবে আর না হয় মনে হয় তওবা কবুল হবে না এমন কিছু মনে করার নেই তো মূল কথা হচ্ছে খারাপ নাম এটি বুঝতে পারার পরে সেটা থেকে ফিরে আসা নতুন করে নাম রাখা এখন দুই এক জায়গায় এই ধরনের জিনিসগুলো যদি বাকি থাকে তাতে আশা করা যায় কোনো সমস্যা হবে না তিনি অন্তত সঠিক যে নামটা সেটার এখন থেকে ব্যবহার করবেন সেটার প্রতি তার আহ যে মহাব্বাত সেটা থাকবে পাশাপাশি সেই নামের যে অর্থ সেই অর্থ বিবেচনা করে আহ তিনি সবসময় চলার চেষ্টা করবেন বলার চেষ্টা করবেন কর্ম করার চেষ্টা করবেন আহ ইনশাআল্লাহ তো তাতে করে আশা করা যায় যে সেই খারাপ নাম কোথাও থেকে থাকলেও তার কোনো প্রভাব ইনশাল্লাহ আহ পড়বে না আল্লাহ আলম ও সালামাল নবিয়ানা মোহাম্মদ